আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল আসমা উল হুসনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব আল আসমা উল হুসনা। আল আসমা উল হুসনা, তো আল আসমাউল হুসনা এটি একটি আরবি শব্দ। এই আসমাউল হুসনার বাংলা অর্থ আমরা জানব। আসমাউল হুসনা, আসমাউল শব্দের অর্থ হচ্ছে নামসমূহ, নামসমূহ। আর হুসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তো আসমাউল হুসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর নামসমূহ, সুন্দর নামসমূহ। এখন আল আসমাউল হুসনা কাকে বলে সেটা আমরা জানবো। যেহেতু বলা হচ্ছে আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, আর এই গুণবাচক নামগুলোকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। তো আল্লাহ তাআলার এই গুণবাচক নাম আমরা জানি ৯৯টি গুণবাচক নাম উল্লেখ করা হয়। এছাড়াও আল্লাহ তাআলা অসীম গুণের অধিকারী, অর্থাৎ আল্লাহর গুণের কোনো কমতি নেই। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ সাত্তার, আল্লাহ জব্বার, আল্লাহ রহমান, এরকম অসংখ্য আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে। আর এই গুণবাচক নামগুলো মানুষের জীবনে বিশেষভাবে প্রভাবিত করে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার বিভিন্ন দিকগুলো এবং আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরে এই আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো। তো আল্লাহ সুবহানাহু তাআলার আল্লাহ নামটি এমন একটি নাম যে নামের কোনো স্ত্রীলিঙ্গ নেই, যে নামের কোনো বহুবচন নেই। আল্লাহ সুবহানাহু তাআলার এই আল্লাহ নামটির এমন এক বিশেষিত নাম। তো আমরা এই আল্লাহ সুবহানাহু তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে তন্মধ্য থেকে আমাদের পাঠ্য বইয়ে 4টি নাম উল্লেখ করা আছে। প্রথমত আল্লাহ মালিকুন। আল্লাহ মালিকুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবকিছুর অধিপতি, সবকিছুর মালিক। যেহেতু আসমান জমিন যা কিছু আছে এই উভয়ের মধ্যে সবকিছুর একক স্রষ্টা বা মালিকই হচ্ছে আল্লাহ তাআলা, অর্থাৎ এই সবকিছু আল্লাহ তাআলার অধীনস্থ। অর্থাৎ এই সব বিষয়ে যত মাখলুকাত, যত সৃষ্টি আছে পৃথিবীতে, আসমান জমিনে, তো সব সৃষ্টিরই মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আবার শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছিলেন যে মালিক ইয়াউমিদ্দিন, আর তিনি হচ্ছেন বিচার দিবসেরও মালিক। আল্লাহ সুবহানাহু তাআলার অধিপতিত্বে বা সকল কিছুই তার অধীনস্থ। তিনি যেমনে ইচ্ছা তেমন করে সবকিছু পরিচালনা করেন, তার যেমন খুশি সেভাবেই সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই সবকিছু নিয়ন্ত্রণের জন্য কারো সামান্যতম কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন বোধ করেন না। তো এরপরে আমরা দেখেছি আল্লাহ করিম। আল্লাহ করিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অতি দয়াময়, উদার, মহানুভব। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপরে দয়া ও অনুগ্রহ করেছে, কিভাবে যে আমরা পৃথিবীতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যমে বা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি। তো আমরা জানি কেউ যদি আমাদের প্রতি দয়া অনুভব করে বা দয়া প্রদর্শন করে মানুষের প্রতি, বা মানুষের জন্য একটু উদারতা হয়, তো সেক্ষেত্রে আমরা তাকে কত মহানুভব ভাবি। কিন্তু আসলে এর চেয়ে আল্লাহ সুবহানাহু তাআলা হাজারো গুণে আমাদের প্রতি দয়া প্রদর্শন করতেছে। আল্লাহ তাআলার দয়ার প্রতি আমরা যদি লক্ষ্য করি, তিনি কিভাবে আমাদের প্রতি দয়ামা বা উদারতা করতেছে, তার সৃষ্টি জগৎকে আমাদের অনুকূলে করে দিয়েছেন এবং সব সৃষ্টিকে আল্লাহ তাআলা আমাদের নিয়ন্ত্রণ করেছেন। তো এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি অবশ্যই আমাদের যে কর্তব্য সেটা হচ্ছে তার শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলাকে মালিক হিসেবে বিশ্বাস করা এবং আল্লাহর দয়ার কৃতজ্ঞতা স্বীকার করা। এরপর আছে আল্লাহ আলিমুন। আল্লাহ আলিমুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, সব কিছু জানেন। যেহেতু এমন কোনো কিছু নেই যার আল্লাহ তাআলার জ্ঞানের ঊর্ধ্বে, সব কিছু আল্লাহ তাআলা জ্ঞানের নিয়ন্ত্রণে, অর্থাৎ এমন কিছু নেই যেটার মধ্যে আল্লাহ তাআলার জ্ঞান নিহিত নয়। অর্থাৎ আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আল্লাহ আলিমুন, আল্লাহ আলিমুন শব্দের অর্থই হচ্ছে যে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, অর্থাৎ সব কিছু তার মধ্যে বা সব কিছুর সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। তো কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি দেখতেছে না অথবা এই কাজটি সম্পর্কে অবগত নয়, তাহলে সে অবশ্যই তার চিন্তা এবং ধারণা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর খোঁজ খবর রাখেন, এমন কোনো কিছু নেই, সে যত ক্ষুদ্র প্রাণী হোক না কেন এই সব কিছুর খোঁজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। এই জন্য আল্লাহ তাআলাকে আল্লাহ আলিমুন বলা হয়। আর আল্লাহ তাআলা আলিমুন হাকিম, তিনি শুধু আলিম নয়, তিনি মহাপ্রজ্ঞাময়। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। এরপরে আমরা দেখেছি আল্লাহ হাকিম। হাকিম শব্দের অর্থ হচ্ছে হিকমত, প্রজ্ঞা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত এবং প্রজ্ঞার মাধ্যমে আমরা যে বিষয়টি লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুর মধ্যে, অর্থাৎ মানুষকে যে সৃষ্টি করেছেন, এই মানুষ সৃষ্টির মধ্যে তিনি যে হিকমত বা কল্যাণ নিহিত রেখেছেন। তাছাড়াও আমরা দেখেছি যে পৃথিবীর উষালগ্ন থেকে আজ পর্যন্ত তিনি যে নিখুঁতভাবে এই পৃথিবীর সবকিছু পরিচালনা করতেছেন, যার মধ্যে সামান্যতম কোনো ত্রুটি নেই, সবকিছু সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে তিনি পর্যবেক্ষণ করতেছেন এবং সবকিছুই তিনি তার নিজের নিয়ন্ত্রণে এগুলো সব পরিচালনা করতেছেন। তো এর মাধ্যমে বোঝা যায় কি, যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, প্রজ্ঞাময়, বা তিনি সব বিষয়ের কি তদারকি খুব যথাযথভাবে বা সুনিপুণভাবে পরিচালনা করতেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ তাআলা হাকিমুনের আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এগুলো সবকিছু সূক্ষ্ম বা খুব ভালোভাবে পরিচালনা না করতেন, তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত, মানুষ বলে কোনো অস্তিত্ব থাকতো না। তো এর মাধ্যমে আমরা দেখেছি যে আল্লাহ তাআলার এই যেহেতু চারটি নাম উল্লেখ করেছি আমাদের পাঠ্য বইয়ে, কিন্তু আসলে অনেকগুলো নাম আমাদের পাঠ্য বই ছাড়াও অনেকগুলো নাম রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই নামগুলোর মধ্য থেকে অবশ্যই আল্লাহ মালিকুন এবং আল্লাহ আলিম এবং আল্লাহ হাকিম, এই নামগুলো খুব ভালো মতন মনে রাখবো। তো এর মধ্যে থেকেই তোমাদের ইনশাআল্লাহ প্রশ্ন আসবে, বিশেষ করে আল আসমাউল হোসনা থেকে প্রতিটা পরীক্ষাতেই সৃজনশীল প্রশ্ন খুব বেশি আসে। এই জন্য আল আসমাউল হোসনার এই পাঠটি বা পর্বটি আমরা খুব ভালো মতো শুনবো এবং আমাদের পাঠ্য বইও একটু ভালো মতো দেখে রাখবো, কেননা এর মধ্যে থেকে তোমাদের ইনশাআল্লাহ সৃজনশীল প্রশ্ন আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পর্ব আলোচনার বিষয়। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবে, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।